সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সাথে আবারও বাংলা ক্লাসে সংযুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে শামসুর রাহমানের রচিত একটি কবিতা ফেব্রুয়ারি 1969 নিয়ে আলোচনা করেছি। তো আমরা গত ক্লাসের যদি আমরা একটু পুনরালোচনা করি, গত ক্লাসের যে বিষয় আমরা পড়েছি, ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি শামসুর রাহমান তিনি 1969 সালে যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন এর প্রেক্ষাপটে এটা রচনা করেছেন। তিনি কি করেছেন, 1969 সালে গণ আন্দোলনে তিনি 1952 সালের যে আমাদের ভারত শহীদদের কথা, তাদের আত্মত্যাগের কথা, তাদের যে বুকের তাজা রক্ত দেশের জন্য, মাতৃভাষার জন্য বিলিয়ে দেওয়া, তো এই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। তো চলো আজকের ক্লাসে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি শামসুর রাহমানের এই কবিতায় কোন কোন প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমেই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি, আমি পর্যায়ক্রমে এগুলোর অ্যান্সার দেব। দেখো, প্রথমে দেওয়া আছে 1 নম্বর, কে গাঢ় উচ্চারণে কথা বলে? গাঢ় উচ্চারণে কথা বলে কে? আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি বরকত। এখানে দুইজন ভাষা শহীদদের নাম দেয়া আছে, এক হচ্ছে সালাম, দুই হচ্ছে বরকত। তো এর মধ্যে বরকত কি করে? গাঢ় উচ্চারণে কথা বলে। দেখো, এরপরে আমাদের 2 নম্বরে দেয়া আছে, কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে? আমরা কিন্তু প্রথম লাইনে পড়েছি, ওই যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, তাহলে অর্থাৎ এই কোন ফুল, এখানে কোন ফুল ফুটেছে? কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল। আমরা গত ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কৃষ্ণচূড়া ফুলের কথা এখানে বলা হয়েছে। সারা দেশ কাদের অশুভ আস্তানা? আমাদের একটা লাইন ছিল, চরণ ছিল, একটা পংক্তি ছিল কি, যে সারা দেশ কাদের অশুভ আস্তানা, ওই যে এখানে সেই ঘাতকের অশুভ আস্তানা, ঘাতক বলতে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, যে তাদের যে শোষণ, সেই ঘাতক, এখানে ঘাতকের অশুভ আস্তানা, এখানে হবে ঘাতকের অশুভ আস্তানা। এরপর দেখো, আমাদের 4 নম্বরে দেওয়া আছে, রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে? শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম, সালাম। এরপরে দেখো পরবর্তীতে 5 নম্বরে দেওয়া আছে, চতুর্দিকে কি তছনছ হচ্ছে, কি ধ্বংস হচ্ছে চতুর্দিকে? আমরা কবিতার লাইনে বা চরণে আমরা পেয়েছি যে চতুর্দিকে এই মানবিক বাগান, চতুর্দিকে মানবিক বাগান বা মানবিক বাগান ও কমলবন, মানবিক বাগান ও কমলবন, এগুলো কি হচ্ছে, তছনছ হচ্ছে। এরপর দেখো 6 নম্বরে দেওয়া আছে, ঘাতকের থাবার সম্মুখে, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বুক পাতে বরকত, বরকত, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে। এরপর দেখো 7 নম্বরে দেওয়া আছে, শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, প্রথম কবিতা? এটা হবে সাপ্তাহিক সোনার বাংলা। আমাদের কি হবে? সাপ্তাহিক সোনার বাংলা। আমাদের কবি পরিচিতির মধ্যে, কবি পরিচিতির মধ্যে কিন্তু এটা দেয়া আছে, সাপ্তাহিক সোনার বাংলা, সাপ্তাহিক সোনার বাংলা। এরপর দেখো আমাদের 8 নম্বর দেওয়া আছে, সালামের চোখে আজ কি? সালামের চোখে আজ আলোচিত ঢাকা, এখানে উত্তর হবে আমাদের আলোচিত, আলোচিত ঢাকা। দেখো পরবর্তীতে আমাদের 9 নম্বরে দেওয়া আছে, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? আমাদের পাঠ পরিচিতির একেবারে শেষে কিন্তু আমরা পড়েছি যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত, কোন ছন্দে? গদ্য ছন্দে, গদ্য ছন্দে রচিত। এরপর দেখো পরবর্তীতে 10 নম্বরে দেওয়া আছে, ফেব্রুয়ারি 1969 কবিতাটি ফুল বলতে, ফুল বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের শব্দ টিকার মধ্যে দেওয়া আছে, ফুল বলতে এখানে আমাদের মাতৃভাষা অর্থাৎ এই বাংলা ভাষা, এই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে। তো এ হচ্ছে আমাদের এখান থেকে কয়েকটা নির্বাচিত জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। তো আমাদের এরকমই কিন্তু আরো প্রশ্ন হতে পারে, আমরা কবিতা পাঠ পরিচিতি এর পরবর্তীতে আমাদের শব্দার্থ টিকা
কবি পরিচিতি এগুলো ভালোভাবে পড়লে পরে কিন্তু আমরা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দিতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতায় যে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এরকম কয়েকটা প্রশ্ন আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। দেখো, প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে কবি কেন কৃষ্ণচূড়া ফুলের প্রসঙ্গ এনেছেন। কবি কেন কৃষ্ণচূড়া ফুলের প্রসঙ্গ এনেছেন? আমরা কবিতার বেলায় পড়েছি যে কবি ভাষা আন্দোলনের সেই ভাষা শহীদদের যে আত্মত্যাগী রক্ত, এই লাল রক্ত, সেই লাল রক্তের বিষয়টি বোঝানোর জন্য, অর্থাৎ ভাষা শহীদদের আত্মত্যাগের বিষয়টি বোঝানোর জন্যই এখানে কৃষ্ণচূড়া ফুলের কিন্তু প্রতীক হিসেবে কবি এনেছেন। এরপর দেখো, 2 নম্বর, চেতনার রঙের বিপরীত রং চোখে ভালো লাগে না কেন? চেতনার রঙের বিপরীত রং, ওই যে আমরা কবিতার বেলায় পড়েছি যে রং লাগে না ভালো চোখে, সন্ত্রাস আনে, তাহলে সেই যে অশুভ শক্তি বিপরীত রং, সেই কালো রং অশুভ শক্তি, শোকের প্রতীক। তো এখানে দেখো কি বলেছে, চেতনার রঙের বিপরীত রং চোখে ভালো লাগে না কেন? কারণ সেই রং কি আনে? সন্ত্রাস আনে, অর্থাৎ সেটা হচ্ছে অশুভ শক্তি, এই জন্য এই রং ভালো লাগে না। এরপর দেখো, আমাদের 3 নম্বর দেওয়া আছে যে কমল বন হচ্ছে তছনছ, ধ্বংস হয়ে যাচ্ছে, আর কমল বন হচ্ছে তছনছ, অর্থাৎ পাকিস্তানি শোষক গোষ্ঠীর অত্যাচারে আমাদের যে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, সুন্দর, কল্যাণ বা মঙ্গলের জগৎ যে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে সেই অশুভ শক্তি, সেই পাকিস্তানি স্বৈর শাসকদের অত্যাচারে। তো এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে পাকিস্তানি শোষকদের অত্যাচারে আমাদের মানবীয় জগৎ, সুন্দর, মঙ্গল, কল্যাণের জগৎ যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সে কথাই কবি আলোচ্য পঙ্ক্তিতে তুলে ধরেছেন। এরপর দেখো, 4 নম্বরে আমাদের দেয়া আছে যে ঘাতকের অশুভ আস্তানা। এখানে দেখো, ঘাতক আমরা আগেই পড়েছি যে ঘাতক বলতে এখানে পাকিস্তানি স্বৈর শাসকদের বোঝানো হচ্ছে। তো এখানে পূর্ব পাকিস্তানে এই ঘাতক, অর্থাৎ পাকিস্তানি শোষকদের তাদের যে তৎপরতা, সেই তৎপরতার কথা কিন্তু এখানে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানে যে তারা যে বিস্তার লাভ করেছে, তাদের অত্যাচারের যে ব্যাপকতা সেটা। তো এখানে ঘাতকের অশুভ আস্তানা বলতে কি, পাকিস্তানিদের অত্যাচার বা তাদের যে তৎপরতা, সেই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। এরপর দেখো, 5 নম্বর আমাদের প্রশ্নে দেওয়া আছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। তাহলে দেখো, একদিকে আনন্দ আবার দুঃখ, তাহলে এই এই লাইনটি আমাদের ব্যাখ্যা করতে বলছে এই পঙ্ক্তিটি। দেখো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে ওই ভাষা আন্দোলন, সেই মাতৃভাষা বাংলা ভাষা যে প্রাপ্তি আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে, তো এই রাষ্ট্রভাষা বাংলা প্রাপ্তির ফলে একদিক দিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা আনন্দের অনুভূতি জেগেছে, একদিক দিয়ে আমরা আনন্দিত হয়েছি। কেন? কারণ ওই যে আমরা রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি পেয়েছি, বাংলা পেয়েছি শহীদদের আত্মত্যাগের ফলে। আবার কি হয়েছে, দুঃখের ছায়া, অর্থাৎ এই শহীদদের আত্মত্যাগ, তাদেরকে হারানোর যে ব্যথা, পাশাপাশি তাদের যে পরিবার, শহীদদের পরিবারের যে কষ্ট বেদনা, সেই বিষয়টা কিন্তু এখানে দুঃখের ছায়া হিসেবে বলা হয়েছে। তো এখন দেখো, এটা আমরা কিভাবে লিখবো, যে কি বলেছে আমাদের শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। তো তুমি এভাবে লিখতে পারো যে বাংলা ভাষার স্বীকৃতির ফলে একদিক দিয়ে যেমন আমাদের আনন্দ সৃষ্টি হয়েছে বা আমরা আনন্দিত হয়েছি, অপরদিকে আবার তাদের পরিবারের বা শহীদ পরিবারের স্বজন হারানোর বেদনা একদিক দিয়ে দুঃখেরও সৃষ্টি করে, এ কথাই কবি আলোচ্য পঙ্ক্তির মধ্যে তুলে ধরেছেন। তো এভাবে আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেবো। তোমরা জানো যে অনুধাবনমূলক প্রশ্নে 2টি অনুচ্ছেদ থাকে। প্রথম প্যারে আমরা স্পষ্টভাবে অনুধাবনের জ্ঞান অংশটা লিখব, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, আর দ্বিতীয় প্যারায় অর্থাৎ অনুধাবন অংশে আমরা ওই জ্ঞানমূলকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে কিন্তু আমরা এই অনুধাবন অংশ থেকে আমরা বোর্ডে 2 নম্বর পাব। এর পরবর্তী পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্ন, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সৃজনশীল প্রশ্নে প্রথমে এখানে উদ্দীপক দেওয়া আছে, আর উদ্দীপকের পরে এখানে ক, খ, গ, ঘ, অর্থাৎ জ্ঞান ক নাম্বার, 1 নাম্বার আমাদের বোর্ড পরীক্ষা 1 নাম্বার থাকে,
খ হচ্ছে অনুধাবন অর্থাৎ 2 নম্বর, এরপরে গ হচ্ছে প্রয়োগ 3 নম্বরে, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। তো দেখো আমরা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নিচ্ছি। উদ্দীপকটা, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরি মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো আমরা জানি যে ক এবং খ অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনের সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, তো এই জন্য আমরা এটা আলাদা করে উত্তর দিয়ে নিচ্ছি। দেখো ক নম্বরে দেওয়া আছে যে আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত, কোথায় কোথায় ভুলণ্ঠিত, তার উত্তর কি হবে, ঘাতকের আস্তানায়। কোথায় ভুলণ্ঠিত, ঘাতকের আস্তানায়, এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর, ঘাতকের আস্তানায় ভুলণ্ঠিত। এরপর দেখো খ নম্বরে আমাদের অনুধাবন। তোমরা জানো যে অনুধাবনে 2টা অনুচ্ছেদ থাকে। প্রথম প্যারায় আমরা প্রথম অনুচ্ছেদে জ্ঞানমূলক সরাসরি অ্যান্সার দিই, আর পরে অনুধাবন অংশে আমরা জ্ঞানমূলক নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো এখানে কি দেওয়া আছে, যে 21-এ কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, মোস্ট ইম্পর্টেন্ট, 21-এ কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, ব্যাখ্যা করো। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে 1969 সালের গণ আন্দোলনে, আমরা আগে পড়েছি এটা 1969 সালে গণ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত, তো তোমরা এভাবে লিখবা যে 1969 সালে গণ আন্দোলনে কৃষ্ণচূড়া ফুলের লাল রঙের প্রতীকে ভাষা শহীদদের আত্মত্যাগের এটা কি আমাদের চেতনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, কি হিসেবে কাজ করেছে, অনুপ্রেরণা, আমাদের চেতনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, সে কথাই কবি আলোচ্য পঙ্ক্তিতে তুলে ধরেছেন। এরপর দেখো গ নাম্বার দেওয়া আছে, গ নাম্বারে গ এবং ঘ এখানে কিন্তু আমাদের উদ্দীপকটা কাজে লাগবে। দেখো আমরা উদ্দীপক কিছুক্ষণ আগে পড়েছি, আগে আমি প্রশ্নটা করি। দেখো যে উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কোন দিকের সমর্থন মেলে, মানে কোন দিকটা প্রতিফলিত হয়েছে। দেখো উদ্দীপকে কিন্তু ফেব্রুয়ারি কথা দেওয়া আছে, সেই ভার শহীদের কথা দেওয়া আছে, পরবর্তীতে এখানে এই কৃষ্ণচূড়ার কথা দেওয়া আছে, অর্থাৎ এই পুরো বিষয়টা কিন্তু আমাদের সেই ভাষা আন্দোলন, সেই ভাষা শহীদদের যে আত্মত্যাগ, সেই দিকটির সাথে কিন্তু মেলে। তো এই জন্য আমরা এভাবে অ্যান্সার দেব যে উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার ভাষা আন্দোলনের ভাষা শহীদদের আত্মত্যাগের দিকটি সমর্থন করে বা আত্মত্যাগের দিকটি প্রতিফলিত হয়েছে। তো এভাবে আমরা জ্ঞানমূলক অংশটা লিখবো। তোমাদের আগেই বলে রাখি যে গ নাম্বার প্রয়োগের বেলায় আমাদের 3টা অনুচ্ছেদ দিতে হয়। প্রথম অনুচ্ছেদে আমরা সরাসরি জ্ঞানমূলক অর্থাৎ প্রশ্নে যেটা চেয়েছে আমরা সরাসরি সেটা অ্যান্সার দেব। একটু আগে আমি যে অ্যান্সারটা বললাম যে উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার ভাষা শহীদদের আত্মত্যাগের দিকটি প্রতিফলিত হয়েছে বা সেই দিকটি সমর্থন করে, তো এইভাবে আমরা সরাসরি জ্ঞানমূলক দেব। সেকেন্ড প্যারায় তুমি এই সম্পর্কে, এই ভাষা শহীদদের আত্মত্যাগ এই সম্পর্কে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করবা। আর থার্ড প্যারার মধ্যে আমাদের উদ্দীপক, এরপর হচ্ছে আমাদের কবিতা, এগুলো তোমরা আলোচনা করবা, অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অর্থাৎ আমরা সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের আদর্শ হচ্ছে 3টা অনুচ্ছেদ দেওয়া। এরপর দেখো আমাদের ঘ নাম্বার উচ্চতর দক্ষতা, এখানে আমরা আগে একটু বলে রাখি যে আমাদের এখানে 4টা অনুচ্ছেদ হবে। প্রথমে জ্ঞান, এরপর অনুধাবন, তারপরে প্রয়োগ, আর সবার শেষে হচ্ছে উচ্চতর দক্ষতা। অর্থাৎ উচ্চতর দক্ষতা তুমি একটা সিদ্ধান্ত দিবা, তুমি একটা ডিসিশন দিবা। তো দেখো এখানে আমাদের প্রথমেই প্রশ্নটা আমি পড়ে নিচ্ছি যে উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতার সমগ্র চেতনাকে ধারণ করেনি, কি বলেছে আমাদের যে ধারণ করেনি, এটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে কেন ধারণ করেনি, দেখো আমরা যদি কবিতার প্রেক্ষাপটে চলে যাই বা কবিতার বিশ্লেষণে চলে যাই, তাহলে কিন্তু আমরা সেখানে 1969 সালে যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, সেই সংগ্রামী চেতনা গণ আন্দোলনে, সেটা কিন্তু আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে পাবো। কিন্তু এই যে উদ্দীপক, উদ্দীপক কিন্তু এটা দেয়া নাই, উদ্দীপকে শুধু কি আমাদের যে ভাষা আন্দোলনের চেতনা বা এই যে ভাষা শহীদ আত্মত্যাগ সেটা দেওয়া আছে। তো এই জন্য কিন্তু আমাদের উদ্দীপকে কি এই গণ আন্দোলন বা গণ আন্দোলনের যে সংগ্রামী চেতনা, কত সাল, 1969 সাল, 1969 সালে যে
গণ আন্দোলনে তাদের যে সংগ্রামী চেতনা সেটা কিন্তু দেয়া নেই। তুমি এভাবে লিখবা যে উদ্দীপকে জ্ঞানমূলকের কথা আমি বলতেছি ঘ নাম্বার জ্ঞানমূলক অংশে, যে উদ্দীপকে 1969 সালের গণ আন্দোলনের সংগ্রামী চেতনার দিকটি না থাকায় উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতার সমগ্র চেতনাকে ধারণ করেন। এভাবে আমরা সরাসরি কি করবো, আমরা জ্ঞানমূলকটা অ্যান্সার দেব। এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অনুধাবন, এরপর হচ্ছে প্রয়োগ, আর সবার শেষ হচ্ছে উচ্চতর দক্ষতা, তুমি এখানে সমর্থন করবা। তো এভাবে আমরা কি করব, সৃজনশীল প্রশ্নের উত্তর দেব। তো এ হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন কাঠামো বা উত্তর আমরা এভাবে অ্যান্সার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই রাখব। আমরা আশা করব, আমি আশা করব যে তোমরা অবশ্যই স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে সাবধানে থাকবা, নিরাপদে থাকবা। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।